শিরক বড় তো কোলারে ভাই এটা থেকে বাঁচার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ আবার আমার মাঝে এটা কোটি কোটি শিরক আছে বড় বড় শিরক আছে দেখবা আমরা বাঙালি মানুষ এটা বেড়া খাই নাই কোন সময় মুসলমানের দেখবা আত তিনটা কি চারটা আংটি বেটায় তিন দিশই জিকাও যদি ভাই এটা কিটা লাগি হইবা অগ্নে ব্যবসা উন্নতি হইত ওলা আসেনি না নাই এলা ঘরে আসেনি না নাই হইবা ইগে বাক্যটা থোড়া ভালা হইত অগ্নে ভালা একটা বেটি পাওয়া যাইত ইমান বড় কঠিন বস্তু রে ভাই বহুত মানুষ এনে নবী যে ফরমাইছেন কিয়া বছর এক মানুষ গিয়া উঠিব আল্লাহ পাকের তরফ তাকিয়া ফরিস্তায় তারা তো এখন কাগজ দিবা কারণ আমায় আমাল দেব হইব এত লইয়া দেখব ব্ল্যাঙ্ক একটা কাগজ সাদা একটা কাগজ ওখানো লেখা জাহান্নামী তুমি তুমি মুশরিক জাহান্নামী এবার ওখানে আউযুবিল্লাহ বান্দা কি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করব ওই রব্বুল আলামিন গো আপনি কইলে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা আপনি কইছো কোন মানুষে যদি অনু আন্দাজা কোন ভালো কাম করে সেটাও পাওয়া যায় সেই অনুপাতে কোন বাদ কাম করে সেটাও পাওয়া যায় আমার এমন একটা নামায় বল দিলাই এগুলোর মাঝে কোন বাদ কাম দেখি না কোন ভালো কামও দেখি না জীবনে কত ভালো কাম করছি একটা তাও নাই জীবনে কত পুনর কাম করছি একটাও দেখি না ও আল্লাহ আমার তুমি জাগান নামার ফসল আমি কইছি না নিয়ে কথা একটা শিরকি গুনাহ হলে সারা আমল বাতিল হইব জি হয় তাহলে তুই তো আমল করছত হজ জকাত তসবি তাহলিল জিকির আজকার নামাজ রোজা সব ঠিক আছে সুদ বুস মদ গাঁজা গুনা জগান উপর সত্যি উঠাও ঠিক আছে আর এর শিরকি গুনা খসলে যার কারণে তোর যা আমল আছে সারা আমি বাতিল করে দিছি গুনারও দরকার নাই নেকিরও দরকার নাই আর কিছুর তোর প্রয়োজন নাই একটা শিরক তোর জাহান্নামের লাগি সাফিসিয়েন্ট হয়ে গেছে গিয়া সুতরাং এক জাবা শিরক লিয়া তোর দুঃখ খোঁজা তোর বাকি সারা আমি বাজেয়াব করে নিয়েছি এবার কই না আউযুবিল্লাহ লাগে শিরক বড় মারাত্মক গুনাহ মাঝে নি মাতিলাম পুরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম